হ্যালো এভরিওয়ান, সোমার সাথে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি যাচ্ছি ঘুরতে, কোথায়? আমার বোনের ঘরে। বোনের হাজব্যান্ড আবার আমাদেরকে ইনভাইট করলো কোনো কারণ ছাড়া, আর আমি তো সত্যি ইনভাইট করলে খুব খুশি হই, এর জন্য যে আমি আরামসে ঘর থেকে বেরোতে পারবো, আরামসে আজকের দিনটা স্পেন্ড হবে। তো এখন আমরা বোনের ঘরে যাচ্ছি অন দ্য ওয়ে। এই জায়গাটা হয়েছে হাইওয়ে, আমরা অন্য রাস্তা দিয়ে অন্য সময় যাই, আজ আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি এর জন্য, কেন কি আমাদের যেখানে মা কামাখ্যা টেম্পলটা আছে না, ওই সাইডে একটা রাস্তা ব্রিজ হবে, ফ্লাইং ব্রিজ হচ্ছে, তো ওইখানে খুব জ্যাম লেগে যায়, তার জন্য আজকে আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হাইওয়ে, তো এদিক দিয়ে গেলে একদম টাইম লাগবে না। ন্যাশনাল হাইওয়ে আমার বড় সাইড থেকে বলে দিচ্ছে। আর আজ একটু দেখেছেন তো, একটু ইয়াররিং পরেছি, একটু লিপস্টিক আর একটু মাস্কারা। আমি আইলাইনার লাগাতে খুব ভালোবাসি, আইলাইনার আমার তো যে কথাবার্তা, আইলাইনার লাগাতে খুব ভালোবাসি, কিন্তু লাগালে আমার চোখগুলো একদম আরও একদম বন্ধ হয়ে যায়। আইলাইনার না লাগিয়ে মাস্কারা লাগিয়েছি, লিপস্টিক, ইয়াররিং, একটা সুন্দর কাপ্তান চুইস পরেছি, আর চুলটা তো আমার অলওয়েজ ছাড়া। এখন যাচ্ছি, চলুন। আর মা আগে চলে গেছে, আমার মাসি আর দীক্ষিতাকেও বলেছে যেতে, মাসিও গেছে, এত অসুস্থতাটা নিয়েও ওরা উবের বুক করে চলে গেছে, তো ওদের সাথে আমার মাও চলে গেছে। আর আমি এখন ক্যামেরাটার মধ্যে দেখছি আমার একটা দুটো গ্রে হেয়ার হয়ে এসে গেছে, তার মানে কি আমি বুড্ডি হয়ে যাচ্ছি? আমার একটা দুটো গ্রে হেয়ার না, আমি বুড্ডি হইনি, কেন কি আমি বুড্ডি হলেও আমি পাঁচপানাটা ছাড়বো না, তাই আমি বুদ্ধি হব না, যতদিন পারি এরমই থাকতে চেষ্টা করব। আর তোমাদেরকেও বলছে, তোমরাও কেউ বলবে না আমি বুড়ি হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, সবাই আমরা বাচ্চা, সবাই এই জায়গাটাকে বাচ্চা বানিয়ে রাখবো, ঠিক আছে? চলুন। কাটে যায়গা সফর সাথ চলনে সে, কে মঞ্জিল লায়গি নজর সাথ চলনে সে, हम है राही प्यार के चलना अपना काम। বড় আমাদেরকে নামিয়ে দিয়ে ও একটু অন্য কাজে গেল, তো আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন সাথে সাথে চলতে থাকুন। গলিটা অনেক ভিতরে দেখেছেন বললাম না, তো বড় বললো যে একটা জায়গায় এসে আমাদেরকে নামিয়ে দিয়ে বললাম একটা কাজ করে আসছি, ওর এদিকে আবার একটা কাজ আছিল। এখানে আসলে সত্যি আমার খুব ভালো লাগে, কেন কি একদম খোলামেলা থাকে। মারা তো আগেই গেছে, এখন ঢুকতে ঢুকতেই দেখবেন স্মাইলিশ। রান্না চলছে, আর হলো আমার বাবা, এই যে আমার বাবা, আসো আসো আসো, আমার গুগল বেটা, এটা আমার গুগল বেটা, দাঁড়াও, ওটা গুগল বেটার করলে হয়েছে স্মাইলি বেটি, আর মেরা বেটা ও তো ক্যামেরার সামনেই আসতে চায় না, আপনারা তো জানেন। আরে যে মা আগে এসে বলেছে, বলছিলাম না, এই যে দীক্ষিতা, না সৃষ্টিটা তো সবাই জানে, আর এই যে আমার বোনের কাকি শাশুড়ি, আর এই যে আমার বোনের আসলি শাশুমা, শাশুড়ি মা, হবে হবে, ভালো করে, ভালোই লাগে তোমার, এখনো সেই সুন্দর লাগে, দেখেন সত্যি এত বয়সেও দেখেন গায়ের রং কি গ্রেস। আর এই যে বড় যাকে দেখলো কাপড় পরেছে সুন্দর করে, তো ছোট যাওয়ার সুন্দর শাড়ি পরে নিল একদম গাটা ঢেকে। আর আমার মাসিও এসে পড়েছে, বলেছিলাম না যে অসুস্থ বের হয় না, তাও এসেছে আজকে কষ্ট করে এসেই শুয়ে পড়েছে এখানে। তো তিন কি বলবো, ওরা তিন ব্যান ব্যান, আরেক ব্যান বাকি আছে, আরেক ব্যানও আসো, এই যে চার ব্যান, চার ব্যানে ফটোশুট করছে, ভিডিওর মধ্যে ফটোশুট, বলবেন কেমন লাগলো চার ব্যানকে দেখে আপনাদের?
জো মনি জো আমার ইচ্ছা আমি কি পড়ি তুই এত দেখাস কেন? এই যে দীক্ষিতের হাসিগুলো দেখেন। আচ্ছা দীক্ষিতা, আজকের কোয়েশ্চেন হয়েছে দীক্ষিতা কেন এত হাসে, এটা আজকের কোয়েশ্চেন। কারণ ও সুখে থাকে না, অ্যাকচুয়ালি ও কি মন থেকে খুব, ওই যে বলেছিলাম না আসার আগে একটু, প্রথমেই বলেছিলাম না যে সবার ভিতরে বাচ্চাটাকে জাগিয়ে রাখতে লাগে, হয়তো সেটা দীক্ষিতা 20 ইয়ার্স হয়ে যাওয়ার পরেও বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে, একটা বলেছিলাম না দীক্ষিতার কাহিনী আপনাদের কাছে, আমি যা আপনি এত দেরি করে কেন এসেছো? আমি আজকে বললাম না আপনাদেরকে, আমি আজকে সাজাগুজু করেছি, একটু চুলটাকে একটু শ্যাম্পু করেছি, একটু সব করে করে দেখেন বডি ড্রেসটা কি সুন্দর লাগছে একদম। দিনের দিনে ইয়াং হয়ে যাচ্ছে দেখেন বর্দিরা, যা টেস্টি টেস্টি রান্না করে বোনের মুখে শুনেছে। একটু স্মাইল দাও, একটু হাসি দাও, হাসি দাও, আরে হাসি দাও, একটু তাকাও তাকাও, একটু হাসি দাও, এই দেখো খুব। নাম কি তোমার? হ্যাঁ মায়া দিদি, মায়া দিদি রান্না করছে, চিকেন রান্না করছে, বলেছে না বোনের ঘরে আসলে। আর এদিকে তো চিতল মাছ ভেজে রেখেছে, আর ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছে, এখন মানে হয়েই গেছে, খালি ভাতটাই মনে হয় হবে। আর দিদিও খুব টেস্টি রান্না করে, আজকে খাবো ফার্স্ট দিদির হাতের রান্না। দিদিরা আসার পরে একটা ছোট্ট একটা পার্সেল আসলো, কোথা থেকে আসছে? অ্যামাজন। আমি সবসময় অ্যামাজনের জিনিসই নিই, কারণ আমার অ্যামাজনের জিনিস খুব ভালো লাগে, আর আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, তো ছোট ছোট গিফট আমি কিনতেই থাকি। খুব খুশি হয় একদম গিফট পেয়ে, আর এগুলো আসলে আমার খুব খুশি হয়, কারণ আমি জানি না কেন আমার ড্রেস না দিয়ে কেউ এগুলো গিফট করলে আমি খুব খুশি হই। দেখেন বক্সটা ছেড়া দেখেই বুঝতে পারছেন ও কতটুকু খুশি। আর এটা খুব সুন্দর জিনিস, আপনারা আপনাদের ঘরের জন্য করতে পারেন। এটা বহুত সুন্দর। কি নামটা কি এটা? এটা দেখুন একটা, এটা আমি বলছি এটা আগরবাতি স্ট্যান্ড। এই যে এখানে ড্রয়ার আছে, এখানে আগরবাতি মানে আমাদের যে কিছু আসে না, ওই যে লাইক এরকম করে করতে হয়, নামটা আমি ঠিক জানি না, ওইটা এখানে ঢুকিয়ে রাখবে। আর ট্র্যাডিশনাল, বাট আমি ট্র্যাডিশনাল জিনিসও খুব ভালোবাসি। আর এটাকে খুলে তারপর এখানে দিবেন, আগরবাতিটা এখানে লাগিয়ে দিব, তারপরে এটাকে ফোল্ড করে লাগালে এদিক দিয়ে আগরবাতিটা যে ধোঁয়াটা থাকে। আর ও তো সত্যি ঘরের জন্য টুকিটাকে অনেক কিছু কিনতেই থাকে, আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে, দেখো কি কি। আর সব অ্যামাজনে বল, এখন তুই বল কিছু। আমার ঘরে সব অ্যামাজনের, আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, মানে অ্যামাজনের একদম মানে বিগ ফ্যান, বিগ ফ্যান। আমার সব কিছু, ইচ এন্ড এভরি প্রোডাক্ট। এই যে একটা, এটা কিসিং বার্ডস, শুনেছি এটা নাকি কি বুদ্ধি বাড়ায়, আমি সেদিন আমার ভাসুরের ঘর থেকে শুনে আসলাম। এই গণেশটা, এটা অ্যামাজন প্রোডাক্ট, রেড কালারের ছোট, আমার খুবই ভালো লাগে এটা। আমার অ্যামাজনের টেরাকোটার বুদ্ধ, মানে এই যে এইটা, এই প্ল্যান্টটা অ্যামাজনের, এই যে বুদ্ধ, বুদ্ধের স্ট্যাচু অ্যামাজন। আপনারা হয়তো জানেনই, কিন্তু তাও আমি দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি। আর আগরবাতি স্ট্যান্ড আমার খুব প্রিয়, এটাও আগরবাতি প্লাস ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের। মানে ওর বর যখন খুব হাল্লা চিল্লা করে তখন ও আগরবাতি জ্বালিয়ে দেয়, তো বর মানে আগরবাতির স্ট্যান্ডটাতে চুপ হয়ে যায়। আর একটা লাস্ট, আর এই যে ওর বর, এরকম আরো, এটা খুব জিনিস পট পরি, এটা খুব ভালো জিনিস। সিম্পল কথা, ঘর ভালো সাজানো থাকলে মনটাও খুব ভালো থাকে। হ্যাঁ এটা সত্যি, সাজানো না থাকলে আমার কোনো মন, আর ও ঘর সাজিয়ে খুশি পায়, আর আমি নিজেকে নিজে ডান্স করে গান করে ফুর্তি পাই, দুই বোনের দুইটা স্বভাব। আচ্ছা।
ঠিক আছে না আরো আপনি আরো ভালো ভালো তুমি কে চেক করো সব আরো ভালো আছে দেখা সবগুলা দেখাই রাম সেতু এটা কিন্তু তুমি নিজের থেকে এঁকেছো নাকি কোনখানে দেখেছো না মন থেকে নিজের থেকে কি সুন্দর হয়েছে সত্যি জলে দিয়ে পার হয়েছিল সব অনেক কিছু করতে জানে দামন মনে থাকে যা কিছু একটা গান টান করো একটু শোনাই তো আমার বন্ধুদের আর সবাই রে আশীর্বাদ করি হ্যাঁ গো সবাই রে আশীর্বাদ করি আর সোমারে ভালোবাসেন আপনারা সবাই সোমাকে ভালোবাসেন কইছি বাহ থ্যাঙ্ক ইউ বলি থ্যাঙ্ক ইউ তুমি তো গিয়ে ছোকরা তো ভালো লাগে না এই লম্বা না এটা কথা তো রে দি যাই স্মাইলি বর্দি রেকর্ডিং করছে দেখেন কিরকম লাগে যখন আপনাদের জন্য রেকর্ডিং করতে থাকে সবাই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এরকম লাগে আমি কোনখানে ঘুরতে আসলেই তোমাদের জন্য সব জায়গাতে এখন একটা মোবাইল নিয়ে যে কি দেখাতে পারি কি করতে পারি মেঘা এই যে একটু করে ডাল ভাত চিকেন দিয়ে খেয়েছে একদমই অল্প এখন চলে যাচ্ছি এগারোটা দিন খুব ভালো স্পেন্ড করলাম তো আজ এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ ভিডিওটা নতুন বন্ধু দেখে থাকে ভালোবাসে থেকে যাবেন এটাই অনুরোধ আর আজ এখানেই রাখছি বাই বাই গুড নাইট